মালদার কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রতিবাদে মানিকচক থানায় বাম কংগ্রেসের ডেপুটেশন বাম কংগ্রেসের ডেপুটেশন ঘিরে উত্তেজনা বিক্ষোভ দেখুন সেই ছবি একসঙ্গে বাম এবং কংগ্রেস কর্মীদের ডেপুটেশন তারপরে ধুলুবান কাটবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কখনো ব্যারিকেড দিয়ে কখনো বা থানার গেট বন্ধ করে আটকানো হচ্ছে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের তাদের অভিযোগ যেখানে কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের মনোনয়ন পর্ব চলছে আর সেই মনোনয়ন পর্বে একের পর এক অশান্তির ঘটনা মনোনয়ন জমা দেওয়ার পাত্র শেষ হলো এখন চলছে প্রতিদিনবার আর তার মাঝে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বারবার ঘটছে আর কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে আসছে আর সেই অভিযোগকে সামনে রেখে মানিকচক থানায় ডেপুটেশন জমা দিচ্ছে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা যখনই তারা থানায় ঢোকার চেষ্টা করে তাদেরকে ঘিরে ধরা হয় গেট বন্ধ করা হয় আর এরপরই গেট খুলে এগিয়ে আসার চেষ্টা করে বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হয় আর এরপরই ধুন্ধুমার পরিস্থিতি সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই লাইব্রেরি থেকে গোটা যে বাংলার আত্মীয়ের কান্না আক্রান্তের কান্না সেই সমস্ত কিছু নিজে বসে বসে মনিটর করছেন গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আপনার উপর ভরসা করে আছে বলে তারা বলছে অনেক ফোন আসছে কি মনে হচ্ছে দ্য পঞ্চায়েত লেভেল ইলেকশনস অ্যাজ ইউ নো ইজ এ গ্রাসরুট লেভেল ইলেকশন ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন ম্যান ইজ প্রোটেক্টেড ইলেকশনস should be free and fair মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা চলে এসেছি এক্সক্লুসিভলি এক সুপার এক্সক্লুসিভ কন্ট্রোল রুমের ছবি নিয়ে